নমস্কার বন্ধুরা গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আমি চৈতালি আশা করি আপনারা খুব ভালো আছেন আর খুব ভালোভাবে পুজো কাটিয়েছেন পুজো একেবারে শেষের দিকে সবই পুজো একেবারে শেষের দিকে চলে এসেছে আমিও খুব এবারে ভালো কাটিয়েছি পুজো কারণ আমি এবারে ছিলাম বাংলার বাইরে হয়তো আপনারা ভাবছেন বাংলার বাইরে দুর্গা পুজো কালী পুজো কাটানো আসলে বাংলার বাইরে যারা বাঙালি থাকে তাদের সাথে পুজোটা কাটিয়েছে এবং আমার ফ্যামিলির সাথে পুজোটা খুব তাই উপভোগ করেছে আর এখন আমি সময় কাটাতে এসেছি আমার প্রিয় বন্ধুদের সাথে বন্ধুদের দেখাবো আমার বাগানটা এতদিনে কেমন দেখতে হয়েছে আর এর পরে আমি বাগানটাকে অন্য রূপে সাজাব সেটাও পরে আমি দেখাবো তা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার প্রথম ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন চলো ভিডিওটা শুরু করি আমার বাগানে নিয়ে যাই আজকে আমি আমার বাগানের একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমার বাগানটা অনেকবার আপনারা দেখেছেন লাইভে দেখেছেন এমনি ভিডিওতে দেখেছেন আর আজকে আবার আপনাদের দেখাচ্ছি তার কারণ হলো আমি এই বাগানে বেশ কিছু গাছ হাটবুনিং করব কারণ এত পরিমাণে এবারে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে গাছ খুব বড় হয়ে গেছে আর গাছ কিন্তু খুব তাজাও রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর গাছগুলো রয়েছে কিন্তু আমাকে হারপুনিং করতে হবে কারণ যে সমস্ত গাছ হারপুনিং করার দরকার সেগুলোকে একমাত্র করব অবশ্য তাই সেগুলোকে করব করার পর এর লুকটা কেমন হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাই আগের লুকটাকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একেবারে জঙ্গল টাইপ লাগছে আর বাগানের শোটা একেবারে নষ্ট হয়ে গেছে কারণ অতিরিক্ত বৃষ্টিতে আমি কিচ্ছু করতে পারছিলাম না তাই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমাদের বাড়ির পুষ্য ওর নাম গোল্ডি ও অবশ্য ব্ল্যাক কিন্তু ওর নাম গোল্ডি গোল্ডি আমার সাথে সাথেই রয়েছে আর দেখছেন আমার বাগানটা কীরকম হয়ে আছে খুব কষ্ট হয় গাছকে কাটতে কিন্তু কিছু কিছু গাছ আছে যদি আমরা না কাটি কেটে ছোট না করি বা পনিং না করি ঠিক টাইম মতো তাহলে সেই গাছগুলো নষ্ট হয়ে যায় বা বিশাল বড় আকার নিয়ে নেয় সেগুলোর জন্য অন্য গাছ আর ভালো হয় না তাই আমাকে বাধ্য হয়েই এটা করতে হবে সেই কারণে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করে নিলাম এরপরে পুনিং করার পর কীরকম আমার বাগানটা দেখতে লাগে অবশ্যই আপনারা জানাবেন ভালো হয়েছে বা ত্রুটি যদি থাকে অবশ্যই জানাবেন হ্যাঁ সব থেকে প্রবলেম হয় আমার বাড়িতে রোদে তাই কিছু কিছু গাছ আছে আমাকে মানে যে জায়গা রাখার নয় সেই জায়গা রেখে দিতে হয় রোদের জন্য আমার নিচের বাগানটা দেখালাম এরপর আমি এসে চলে এসেছি আমার ছাদের বাগানটা দেখাতে ছাদের ছোট্ট একটু জায়গাতে আমি যে সমস্ত গাছ করে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি কারণ এরপরে আমি অন্য ভাবে সাজাবো আর এখানে দেখছেন হলুদ ফুল আমার বাগানে এটা সারা বছরই হতে থাকে আর হলুদ ফুল বাগানের মধ্যে রাখলে তা এখানে পতঙ্গ খুব আসে কারণ হলুদ জিনিসটা ওরা খুব আকর্ষিত হয় এখানে আসে ভালো কীটও আছে খারাপ কীটও আছে দুটো কীট মানে এখানে আসে আর যদি পতঙ্গ বেশি আসে তাহলে কি হয় বাগানের ফল টলগুলো খুবই ভালো হয় ফলটা ভালো হয় তা তাই আমি এখানে হলুদ ফুলটা আমার যে কোনো ফুল থাকলেও হলুদ ফুলটা আমি মাস্ট রেখে দিই তা দুদিকে দুটো গাছ আমার বড় বড় আছে আর এগুলো সারা বছর হতে থাকে আবার বীজ পরে আবার হতে থাকে এরপরে আমি যেটা করবো আমি এখানে দেখাচ্ছি আমার ড্রাগন গাছে এখনো পর্যন্ত ফল হচ্ছে হয়তো আপনাদেরও কারো কারোর এখনো ফল হচ্ছে কিন্তু আমার এতদিন ফল থাকে না এর আগেই শেষ হয়ে যায় এবারে দেখলাম নভেম্বর মাসেও ফল হচ্ছে তা হয়তো এটাই লাস্ট ফল কারণ আর ফুল দেখতে পাচ্ছি না এরপরে গাছটাকে একেবারে হার্ডপুনিং করবো তার কারণ হলো যে ছোটো জায়গায় গাছটা রাখা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আর এটা আমাকে করতেই হবে তাই আমি হার্ডপুনিং করার আগে গাছগুলো সমস্ত চেঞ্জ করার আগে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি দেখুন আমি তিন মাস ছিলাম না বাড়িতে আমি একটু বাইরে ছিলাম তার মধ্যে আমার সিম গাছে সিম এসে আসছে ফুল আসছে সিমও ধরেছে ছোটো ছোটো কিন্তু পোকামাকড় লাগছে এগুলোকেও আমার মেডিসিন দিতে হবে সার দিতে হবে এতদিন বৃষ্টি হচ্ছিল বলে সার দেবার কোনো প্রয়োজনই ছিল না সেটা তো আপনারা জানেন বৃষ্টির জলে ওদের যেটুকু সার পাওয়ার পেয়ে যায় তাই আমি সার না দিয়ে এতদিন গাছগুলো ছিল তাতে কত সুন্দর ফুল ফুটছে ফল ধরেছে এবং গাছগুলো কত বড় হয়ে গেছে সেগুলো আমি দেখাচ্ছি দেখানোর কারণ হলো সেটা তো আমি আগেও বললাম এগুলোকে আমি একেবারে হার্ড বনিং করে দিয়ে একেবারে অন্য রকম করে দেবো আর গাছ কিছু কমিয়ে ফেলবো কারণ আমি এই পরিস্থিতিতে একান ওখান করতে করতে আমি আর পেরে উঠছি না আমিও অসুস্থ হয়ে পড়ছি তাই আমি গাছ কিছু কমিয়ে দেবো কিছু মানুষকে দিয়ে দিচ্ছি যারা খুব যত্ন করতে পারবে তাদেরই আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গাছ লাগান পরিবেশকে ভালো রাখুন নমস্কার